সন্তান যখন মায়ের পেটে আস্তে আস্তে করে বড় হয়, সন্তানটার পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানটার মাথাটা থাকে মায়ের জড়াইয়ের দিকে। সন্তানটা মায়ের পেটে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়। বিজ্ঞানীরা বলেছেন, ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে যখন পাটা একটু নড়ায়, সরাসরি মায়ের কলিজায় লেগে যায়। এই জন্য দুঃখিনী মা সহ্য করতে পারে না, বসে আছে হঠাৎ করে হেলান দেয়, হঠাৎ করে কাইত হয়ে যায়, শুয়ে যায়। বিজ্ঞানীরা বলেন, এক একজন সন্তান মায়ের পেটে লাত্তি যদি নাও মেরেছে, 5,000-এরও অধিক এক একজন সন্তান মায়ের পেটে লাত্তি দিয়ে দুনিয়াতে এসেছে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে, দেখি নাই তোমারে অতিক্রম করতে হয়, জন্ম দিতে গেলে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অলাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমি মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, সুম্মা জাআল্লাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে সংরক্ষিত আধারে স্থাপন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সংরক্ষিত আধার কি? ও যুবক ভাইরা একটু দিলের কান দিয়ে শুনতে হবে, আমার বিশ্বাস এখানে কেউ চোখে পানি ধরে রাখতে পারবে না। বন্ধুগণ, এই সংরক্ষিত আধারটা কি? ও পর্দানিসীন মা বোনেরা, এই যে সংরক্ষিত আধারে আল্লাহ পাক আপনাকে আমাকে রেখেছিলেন, সেই সংরক্ষিত আধারটা হলো মায়ের পেট। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর করে রেখেছিলেন। আল্লাহু আকবার! মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতের ভিতরে কত চমৎকার করে বলেন, সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপর আমি শুক্রবিন্দু রূপে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, অতপর জমাট রক্ত থেকে মাংস পিণ্ডে পরিণত করেছি, এরপর সেই মাংস পিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে আমি এক নতুন রূপে তাকে দাঁড় করিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা, মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে আপনাকে আমাকে রেখেছিলেন। আমার দিকে তাকান, সাধারণত দেখবেন যে মায়ের পেটগুলো বড় হয়, ওই মায়ের পেটের মধ্যে বাচ্চা আসে। মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, ওই মায়ের পেটটা স্বাভাবিক গতিতে আস্তে আস্তে করে বড় হতে থাকে, আস্তে আস্তে করে বড় হয়। 7 মাস থেকে 8 মাস গর্ভধারণ করেছে মহিলা, তাকায় দেখবেন বসে আছে, হঠাৎ করে হেলান দেয়, কাইত হয়ে যায়। এই অবস্থা কেন হয়? বিজ্ঞানীরা গবেষণা করে তত্ত্ব বের করেছে। ও আমার বীরগঞ্জের ভাইরা, একটু দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে। যাদের মা নেই সে জানে মা খারা কত ব্যথা। মায়ের আলোচনা হচ্ছে, ও যুবক ভাইরা একটু দিলের কান দিয়া শুনতে হবে। সন্তান যখন মায়ের পেটে আস্তে আস্তে করে বড় হয়, সন্তানটার পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানটার মাথাটা থাকে মায়ের জড়াইয়ের দিকে। সন্তানটা মায়ের পেটে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়।
বিজ্ঞানীরা বলেছেন ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে যখন পাটা একটু নড়ায় সরাসরি মায়ের কলিজায় লেগে যায়, এই জন্য দুঃখিনী মা সহ্য করতে পারে না, বসে আছে হঠাৎ করে হেলান দেয়, হঠাৎ করে কাইত হয়ে যায়, শুয়ে যায়। বিজ্ঞানীরা বলেন এক একজন সন্তান মায়ের পেটে লাত্তি যদি নাও মেরেছে, 5,000-এরও অধিক এক একজন সন্তান মায়ের পেটে লাত্তি দিয়ে দুনিয়াতে এসেছে। আমি ওমর ফারুক সিদ্দিকী, আমিও আমার মায়ের পেটের মধ্যে 5,000-এরও অধিক লাত্তি দিয়া এই দুনিয়াতে এসেছি, কিন্তু তিনটা লাত্তির কথা জীবনেও কোনো মা কোনোদিন ভুলতে পারে না। সন্তানের যখন 10 মাস 10 দিন বয়স হয়ে যায়, সন্তানটা যখন পৃথিবীতে আসবে, এমত অবস্থায় এই সন্তানটা যখন মায়ের কলিজার মধ্যে পা দিয়া দুই পা দিয়া আঘাত করে, দুঃখিনী মা চিল্লায় বলে কে আসো বিষ এনে দাও, বিষ খাবো, আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। যুবক রে, দ্বিতীয়বার যখন আমাদের পা দিয়ে মায়ের কলিজায় আঘাত করেছিলাম, দুঃখিনী মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতিরও বেশি রক্ত জমিনে পড়ে গেছে। যুবক, তোমার আঙ্গুল যদি কেটে যায়, এই আঙ্গুল থেকে কয়েক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, তাহলে আপনি দুর্বল হয়ে যান। একটা বার কি ভেবে দেখেছেন আপনি, আমি যেদিন পৃথিবীতে এসেছি মায়ের শরীর থেকে হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গেছে। কোনো কোনো মায়ের রক্ত শূন্যতার কারণে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। এই জন্য নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন যে মা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া ত্যাগ করে, ওই মায়ের মৃত্যু সাধারণ কোনো মৃত্যু নয়, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদী মৃত্যু হিসেবে কবুল হয়ে যায়। আমার ভাইরা, মায়ের হাফ বালতিরও বেশি রক্ত জমিনে পড়ে গেছে। তৃতীয়বার যখন সন্তানটা, আপনি আমি যখন মায়ের কলিজায় আঘাত দিয়েছে দুই পা দিয়ে, এমনভাবে আঘাত দিয়েছি দুঃখিনী মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বিশ্বাস যদি না হয় যে মায়ের সন্তান হয়েছে, কলিজা পরীক্ষা করে দেখবেন কালো কালো ছোট ছোট দাগ দেখা যায়। বিজ্ঞানীরা গবেষণা করে তত্ত্ব বের করেছে এই দাগটাই হলো সেই দাগ, সন্তান যখন মায়ের কলিজায় আঘাত করেছে দুঃখিনী মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। সন্তান আছে ঢাকায়, মা আছে বীরগঞ্জে, সন্তান আছে ঢাকায়, মা আছে দিনাজপুরে, সন্তান আছে মালয়েশিয়ায়, মা আছে বাংলাদেশে। সন্তানটা যদি বিপদে পড়ে, পশু পাখি জানার আগে, টেলিফোন করার আগে দুঃখিনী মা কেমনে টের পায়? বিজ্ঞানীরা গবেষণা করে তত্ত্ব বের করেছে এই তত্ত্বটাই হলো আসল তত্ত্ব। যখন সন্তান বিপদে পড়ে, ওই যে সন্তান শেষবারের বেলা মায়ের কলিজায় দু পা দিয়ে আঘাত দিয়েছে, মায়ের কলিজা ছিদ্র হয়ে গেছে, মা অজ্ঞান হয়ে গেছে। মা যখন অজ্ঞান হয়ে যায়, কোনো কোনো মা বোনেরা এমন করে নাক চিপি ধরে, কান চিপি ধরে পানি ছিটা দেয়, ও মা এই কাজটি করবেন না। গোটা পৃথিবীর ডাক্তাররা গবেষণা করে তত্ত্ব দিয়েছে, তত্ত্বটা হলো যে মা সন্তান প্রসবের সময় অজ্ঞান হয়ে যায়, ওই মায়ের জ্ঞান যদি তাড়াতাড়ি ফিরাতে চাও, পানি ছিটা দেওয়া লাগবে না, নাক চিপি ধরা লাগবে না, ওই মায়ের জ্ঞান যদি দ্রুত ছুটাতে চাও, প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোঁয়া টোঁয়া করে কান্না করে, এই বাচ্চাটিরে মায়ের কানের কাছে শোয়া দাও। মায়ের কলিজার সাথে সন্তানের কলিজার এমন একটা নেটওয়ার্ক, মায়ের রক্তের সাথে সন্তানের রক্তের এমন একটা নেটওয়ার্ক। সন্তানটা যখন উম্মা উম্মা টোয়া করে কান্না করে, দুঃখিনী মায়ের কানের পর্দা গুলো ফেটে দিয়া উম্মা উম্মা মা ডাকটি আল্লাহ পাক মায়ের কানে পৌঁছিয়ে দেয়, দুঃখিনী মায়ের জ্ঞান ফিরে যায়। 10 মাস 10 দিন মায়ের পেটে আঘাত করলাম, লাত্তি দিলাম, যুবক রে ওই দুঃখিনী মা সব বেদনা বেতনা ভুলে গিয়া সন্তানটারে আজীবনের জন্য বুকে টেনে নেয়। যুবক রে, ওই মাকে কষ্ট দিও না, সন্তান যখন বিপদে পড়ে দুঃখিনী মায়ের কলিজাটা যন্ত্রণা করে, তখন মা বুঝতে পারে আমার সন্তানটা বিপদে পড়েছে। গত মাসের 15 তারিখে যখন মালয়েশিয়ায় গেলাম ফ্লাইটে, মালয়েশিয়া যাওয়ার পরে ওখানকার আবহাওয়ার পরিবর্তন, জ্বর এসে গেল, প্রচন্ড জ্বর, 2 দিন পরে এমন বেশি জ্বর, সবাই বাংলাদেশ থেকে ফোন করে কেমন আছো, ভালো আছি আলহামদুলিল্লাহ, কেউ বুঝতে পারে না। মা যখন আমাকে মিস কল দিল, কলটা ব্যাক করলাম, কলটা ব্যাক করার পরে মাকে, মা বলল বাবা কেমন আছো, আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। দুঃখিনী মা কেন জানি তার জবান থেকে বের হয়ে গেল, বাবা আমার মনটা যেন কেমন করতেছে, তুই মনে হয় ভালো নাই। এই কথাটা যখন বলেছে, অটোমেটিকলি আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। হায়রে, পৃথিবীর সকলকে ফাঁকি দেওয়া গেলেও
দুঃখিনী মাকে কখনো ফাঁকি দেওয়া যায় না, সকলকে ফাঁকি দেওয়া যায়, দুঃখিনী মাকে কখনো ফাঁকি দেওয়া যায় না। এরপর চোখের মধ্যে পানি নিয়া মাকে হাসতে হাসতে বললাম, মা গো আমি অনেক ভালো আছি। তারপরও বুঝতে দিলাম না আমার প্রচণ্ড জ্বর, কিন্তু নিজেই বুঝতে পারলাম যে দুঃখিনী মায়ের কলিজার সাথে এমন একটা নেটওয়ার্ক সৃষ্টি করে দিয়েছে আল্লাহ, মাকে কখনোই ফাঁকি দেওয়া যায় না। যুবক রে, ওই মাকে কষ্ট দিও না, দুঃখ দিও না। নবী বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা, মা বাবারে দুঃখ কষ্ট দিবা, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়ার ভিতরে জান্নাতের দিকে সব সময় তাকায় থাকতে চাও, সে যেন তার মায়ের দিকে সব সময় তাকায় থাকে, সে যেন তার বাবার দিকে সব সময় তাকায় থাকে। একটু জোরে বলেন না, আল্লাহ আকবার। এ যুবক, দুই হাত জোর করে অনুরোধ করে বলি, স্ত্রীর কথা শুনে, বউয়ের কথা শুনে মাকে কষ্ট দিও না। হ্যাঁ, স্ত্রীর কথা শুনবা, কিন্তু তোমার মায়ের বিরুদ্ধে কথা বললে সেই কথাটা একটু তদন্ত করবে, আর তদন্ত করতে গিয়া এটাও একটু তুমি বিবেচনা করবে, তুমি যখন ছোট ছিলা তুমি অবুঝ ছিলা, তোমার ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চাটা কিন্তু অবুজ, যতই বুঝাতে চেষ্টা করো ততই কিন্তু ছোট বাচ্চাটা ভুল করে। যখন মা বাবা বয়স্ক হয়ে যায় তাদের জ্ঞানটা কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়, এই জন্য মার এরকম ছোটখাটো ভুলগুলো মেনে নেওয়া লাগবে। মাকে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। হ্যাঁ, স্বামীর স্ত্রীর কথাও শুনতে হবে, তবে এমন কথা শোনা যাবে না যে কথা শুনে নিজের মাকে, গর্ভধারিনী মাকে দূরে রাখতে হয়, এরকম কথা শোনা যাবে না। মা বোনদেরকে বলতে চাই, অপর্দানিশীন মা বোনেরা।